এই সাদা রুমটার ভেতর যদি আপনি 50 দিন থাকতে পারেন তাহলে আপনাকে 50 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একদিন থাকার জন্য আপনি 1 কোটি করে টাকা পাবেন। তবে এখানে থাকতে হলে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। আপনি কোনো মোবাইল ফোন ইউজ করতে পারবেন না, এমনকি বাইরের কারোর সাথে কোনো ধরনের যোগাযোগও করতে পারবেন না। এক কথায় আপনাকে এখানে বন্দী হয়ে থাকতে হবে। আর হ্যাঁ, যদি আপনি এই ঘরের বাইরে একবার পা রাখেন তাহলে আপনি 1টাও পাবেন না। এমন টাকার লোভে মাইক এবং ক্যাট নামের দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই রুমে থাকার জন্য এসেছে। তারা দুজনে এখানে আসতে পেরে অনেক বেশি খুশি ছিল, কেননা এমন ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা এর চেয়ে আর ভালো কোনো উপায় হতেই পারে না। এই রুমের ভেতর আসতে পেরে তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করতে থাকে। ক্যাট তখন মাইককে বলে 50 দিন দেখতে দেখতেই চলে যাবে, আর এখান থেকে বের হয়ে আমরা দুজনেই পুরস্কারের জেতা টাকা সমান ভাগে ভাগ করে নেব। তবে এখানে থাকতে হলে তাদেরকে অবশ্যই কিছু রুলস ফলো করতে হবে। রুম থেকে যদি তারা একজন বের হয়ে যায় তাহলে 30 কোটি টাকা কেটে নেওয়া হবে, আর এছাড়া তারা যে খাবার খাবে কিংবা কাপড় চোপড় পরবে সেগুলোর জন্য তাদেরকে টাকা দিতে হবে। তখন ক্যাট বলে, আমরা এখান থেকে অল্প অল্প করে খাবার খাবো যেন আমাদের টাকা বেশি ফুরিয়ে না যায়। কিন্তু মাইক এই বিষয়গুলো নিয়ে এত বেশি সিরিয়াস ছিল না। সে মনে করে এত কষ্ট করে কি হবে, খেয়ে দিয়ে যে টাকা পয়সা থাকে ওটা নিয়েই তারা এখান থেকে যাবে। সমস্ত রুলস গুলো জেনে নিয়ে তারা দুজন পুরোটা রুম ভালো করে দেখে নেয়। পুরো রুমে মাত্র 1টা বিছানা রয়েছে, তাদের দুজনকেই এখানে থাকতে হবে। তবে তারা যদি এই রুমে আর না থাকতে চায় তাহলে দেয়ালে থাকা লাল বাটনটা চাপলেই যে কোনো সময় গেম থেকে কুইট করে বাইরে বের হতে পারবে। আর তাদের একদম গেটের সামনে অনেক বড় একটা ডিজিটাল ঘড়ি রয়েছে, তারা সেখানে দেখতে পাবে কতদিন আর তাদের বাকি রয়েছে। কিন্তু খাওয়ার জন্য তাদেরকে মাছ মাংস দেয়া হবে না, বরং সামান্য কিছু লিকুইড প্রোটিন খেয়ে বেঁচে থাকতে হবে। এভাবে সারাটা দিন পেরিয়ে রাত হয়ে যায়। তবে মাঝে মাঝেই তাদের রুমের লাইটের কালার পরিবর্তন হয়ে যায়, আর ঠিক 10টা বাজলেই সমস্ত রুমের লাইটগুলো বন্ধ করে দেয়া হয়। রাতের বেলায় তারা একটা ভালো করে ঘুম দিয়ে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নেয়, আর তখন তাদেরকে নতুন এক সেট কাপড় দেয়া হয়। আর এরপর তারা দুজন মিলে খাবার অর্ডার দিয়ে সেই লিকুইড খাবার খেয়ে নেয়। যেহেতু এখন সারাদিন তাদেরকে এই রুমের ভেতর থাকতে হবে, তাই তারা দুজন মিলেই অপু 10-20 খেলতে থাকে। ক্যাট নিজের সময় কাটানোর জন্য তখন ইয়োগা করতে থাকে, কিন্তু মাইক আসলে একা একা থাকার কারণে তার আর ভালো লাগছিল না, তাই সে বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখতে থাকে যে তাদের আর কয়দিন বাকি রয়েছে। কিন্তু তারা মাত্র 2 দিন হলো এখানে এসেছে। তখন ক্যাট মাইককে বলতে থাকে, দেখো দেখতে দেখতেই আমাদের দিনগুলো চলে যাবে, আর এরপর এতগুলো টাকা পেলে অবশ্যই আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। এভাবে আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। তারা প্রতিদিনের মতো সকালবেলা গোসল করে আবার খাবার খেয়ে নেয়। এই কয়েকটা দিনে মাইক অনেকটা বেশি ক্লান্ত হয়ে পড়েছে। সে তখন ফ্লোরে পড়ে থাকা একটা পিঁপড়া দেখতে পায়। পিঁপড়াটিকে দেখে তার অনেক মায়া হয়, তাই সে খাবার থেকে একটু খাবার ওই পিঁপড়াটিকে খেতে দেয়। কিন্তু তখনই তাদের রুমে লাগানো স্পিকারে একজন বলতে থাকে, এই খাবার শুধু তোমাদের জন্য। মাইক তখন বলে, পিঁপড়াটি এখানে থাকলে মারা যাবে, তাই ওকে বাইরে বের করার ব্যবস্থা করুন। কিন্তু তার কথায় কেউ সাড়া দেয় না। সে তখন ওই লাল বাটন চাপ দিয়ে পিঁপড়াটিকে এক হাত দিয়ে বাইরে বের করে দিতে চায়। তবে ক্যাট তখন তাকে বলে, যদি তুমি এই লাল বাটনে চাপ দাও তাহলে আমরা এই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাব। তখন মাইক বলে, এটা একটা ছোট্ট পিঁপড়া হলেও ওর জীবন রয়েছে, তাই সে পিঁপড়াটিকে দরজার সামনে রেখে দেয় যেন একা একাই ওটা বাইরে বের হয়ে যেতে পারে। কিন্তু ক্যাট যখন ওখান দিয়ে হেঁটে যায় তখনই পিঁপড়াটি তার পায়ের নিচে পড়ে মারা যায়। এটা দেখে মাইক মনে করে ক্যাট ইচ্ছে করে এই পিঁপড়াটিকে মেরে ফেলেছে, তাই সে রাগ করে তার সাথে কয়েকদিন কথা বলে না। সে তখন একা একা রুমের এক কোনায় চুপচাপ করে বসে থাকে। তবে এভাবে কয়েকদিন ওখানে থাকার ফলে মাইক একটু একটু করে দুর্বল হয়ে পড়েছিল, তাই সে ক্যাটকে বলে, আমরা এখন থেকে এক বেলার পরিবর্তে 2 বেলা খাবার খাবো। সে 2 বেলা খাবার অর্ডার করতে গেলে তখন সে একটা রং পেন্সিল খুঁজে পায়। তারপর সে ওই রং পেন্সিল দিয়ে সারা ঘরের রুমে বিভিন্ন ধরনের ছবি আঁকতে থাকে। ক্যাট তখন মনে করে, যাক ভালোই হয়েছে, অন্তত সে এখন একটু সময় কাটাতে পারবে। সে মাইকের ছবি আঁকা দেখে অনেক বেশি খুশি হয়। এভাবে মিলেমিশে তারা প্রায় 30 দিন পর্যন্ত ওখানে কাটিয়ে দেয়। আর মাত্র 20 দিন বাকি রয়েছে, আর এরপরেই তারা পেয়ে যাবে 50 কোটি টাকা। তবে পরদিন সকালবেলা যখন তারা ওয়াশরুমে যায় তখন ওখানে বেসিনের পাশে সে একটা পিস্তল দেখতে পায়। তারা তখন মনে করে এই পিস্তলটি যদি তাদের কাছে থাকে তাহলে তাদের ক্ষতি হতে পারে, তাই তারা পিস্তলটিকে তাদের খাটের নিচে লুকিয়ে রাখে। যেহেতু তারা অনেকগুলো দিন এখানে সফলভাবে কাটিয়ে ফেলেছে, তাই যে এই গেম আয়োজন করেছে সেই কর্তৃপক্ষ তাদেরকে অভ্যর্থনা জানায়, আর উপহার স্বরূপ তাদের পরিবারের লোকজনের সাথে ভিডিও কলের কথা বলার সুযোগ করে দেয়। মাইক তার বোনের সাথে অনেকক্ষণ কথা বলে, আর ক্যাট তার বাবার একটা ভিডিও মেসেজ দেখে অনেক বেশি মন খারাপ করে বসে থাকে, কেননা সে তার বাবাকে একদমই পছন্দ করত না, কারণ ছোটবেলায় তার বাবা তাকে এবং তার মাকে একা ফেলে রেখে চলে গিয়েছিল। এভাবে তাদের আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। কিন্তু এখন দিন দিন ক্যাটও অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, তাই মাইক তার পাশে শুয়ে তাকে সাহস দিতে থাকে। তখন ক্যাট মাইককে বলে, আজকে থেকে তুমি তোমার ইচ্ছে মতো খাবার অর্ডার করতে পারবে, না হয় আমাদের কিছু টাকা বেশিই খরচ হবে। এই কথা শুনে মাইক অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন খুশিতে খুশিতে তার ইচ্ছে মতো খাবার অর্ডার করতে যায়। কিন্তু খাবার অর্ডার করলে দেখা যায় খাবার না এসে বরং একটা মেয়ে তাদের রুমে চলে এসেছে। এটা দেখে তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। মাইক তখন তার নিজের
কাছে থাকা একটা কাপড় মেয়েটিকে দেয়। আর তারা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তখন মেয়েটি বলে, আমাকে এখানে গেম কর্তৃপক্ষ পাঠিয়েছে। কিন্তু ক্যাট মেয়েটিকে একদমই পছন্দ করতে পারছিল না, কেননা সে মনে করে হয়তো মাইক ইচ্ছে করে এই মেয়েটিকে এখানে এনেছে। এরপর থেকে মেয়েটিকে সে হিংসা করতে থাকে। কিন্তু যদি তারা এখানে ঝামেলা করে তাহলে তারা এই গেমের একটা টাকাও পাবে না। তাই রাতের বেলায় ঘুমানোর সময় ক্যাট মাঝখানে ঘুমায় এবং তাদের দুজনকে দুই পাশে দেয়। পরদিন সকালবেলা সে যখন খাবার অর্ডার করে, খাবারের পরিবর্তে তখন তাদেরকে একটা ডিপ্রেশনের মেডিসিন দেয়া হয়। তারা খাবার না খেয়ে ওই মেডিসিন খেয়ে নেয়, আর এরপরে তাদের হ্যালুসিনেশন হতে থাকে। মাইক হঠাৎ করে অনুভব করতে থাকে যে সে পানির ভেতরে তলিয়ে যাচ্ছে, আর তার ছোট ভাইকেও সেখানে দেখতে পায়। তখন সে ঘুমের ভেতরে চিল্লাচিল্লি শুরু করলে ক্যাট এসে তাকে সান্ত্বনা দেয়। তখন ওই মেয়েটি মাইকের সম্পর্কে জানতে চাইলে ক্যাট বলে, ছোটবেলায় মাইকের চোখের সামনেই ওর ছোট ভাই পানিতে ডুবে মারা গিয়েছিল। সেই থেকে সবসময় মাইক পানি দেখলেই ট্রমার মধ্যে থাকে। মাইক এখন দিন দিন অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। একটু পরে দেখা যায় যে ওই মেয়েটিও মন খারাপ করে বসে রয়েছে। মাইক তখন মেয়েটির কাছে তার মন খারাপের কারণ জানতে চাইলে মেয়েটি বলে, ছোটবেলায় তার মা মারা গিয়েছিল, তাই তার মায়ের কথা মনে পড়ার কারণে মন খারাপ হয়ে গেছে। মাইক তখন তার হাত ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে, আর তখনই ক্যাট এটা দেখে ফেলে। আর এরপর ক্যাট ওই মেয়েটির সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তবে রাতের বেলা তারা আবার একসাথে ঘুমিয়ে পড়ে। সকাল হওয়ার সাথে সাথে ক্যাট দেখে যে ওই মেয়েটি আর ওখানে নেই, কিন্তু দেয়ালে লেখা রয়েছে, এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য মাইক তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ক্যাট তখন মনে করে হয়তো রাতের বেলায় তারা কিছু একটা করেছে। এই সন্দেহ থেকে সে মাইকের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এরপর তারা দুজন মিলে হাতাহাতি করলেই হঠাৎ করে ধাক্কা খেয়ে মাইক নিচে পড়ে যায়। ফ্লোরের সাথে তার মাথা লাগার ফলে তার মাথা কেটে রক্ত বের হতে থাকে। তখন সে ক্যাটকে বলে, তোমার জন্য আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম আমরা দুজনেই অনেক বেশি ভালো থাকবো, কিন্তু এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আর যদি আমি কিছুক্ষণ এখানে থাকি তাহলে নিশ্চয়ই মারা যাবো, তাই এখনই আমাকে হসপিটালে যেতে হবে। তখন ক্যাট বলে, দেখো আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে, আর এরপরে আমরা সমস্ত টাকাগুলো পেয়ে যাব, তাই যেভাবেই হোক একটু কষ্ট করে এই কয়েকটা দিন এখানে থেকে যাও। তবে মাইক তাকে বলে, তুমি তো আমার চেয়েও টাকাকে বেশি ভালোবেসে ফেলেছ, যাই হোক না কেন আমি এখানে আর এক মুহূর্তও থাকব না। তখন ক্যাট তাদের খাটের নিচ থেকে সেই পিস্তলটি বের করে মাইকের দিকে তাক করে বলে, আর মাত্র দুইটা দিন এখানে থাকতে পারলে আমরা 50 কোটি টাকা পেয়ে যাব, তাই যেভাবেই হোক তুমি এখানে আর দুটো দিন থেকে যাবে। কিন্তু মাইক তখন দরজার সামনের দিকে আগাতে আগাতে বলতে থাকে, তুমি ইচ্ছে হলে আমাকে গুলি করে দিতে পারো, কিন্তু আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। এই বলে সে ওই লাল বাটনটি চেপে রুম থেকে বেরিয়ে যায়। মাইক চলে যাওয়ার পর ক্যাট অনেক বেশি একা হয়ে যায়। এখন তার কাছে দুইটা দিনই 2 বছরের সমান ছিল, তাই সেও একদিন পরে ওই লাল বাটনটি প্রেস করতে যায়। এরপর ঠিক কয়েকটা মাস পেরিয়ে যায়। মাইক এখন স্বাভাবিক জীবনযাপন করছে। সে রাস্তায় যখন জগিং করছিল আর তখন ক্যাটের সাথে তার দেখা হয়ে যায়। ক্যাট মাইকের কাছে সেদিনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। তখন সে ক্যাটকে জিজ্ঞেস করে, সেদিন আমি চলে আসার পর তুমি কি আরো 2 দিন ওখানে থেকে এসেছিলে? ক্যাট তার এই কথার উত্তর দেয় না। আসলে সে ওই সম্পূর্ণ গেমটাই শেষ করে এসেছিল, আর সেই টাকা দিয়ে সে ওই বাড়িটা কিনে আশ্রয়হীন মানুষকে দান করে দিয়েছে। ক্যাটকে স্বার্থপর মনে হলেও সে আসলে একটা ভালো মনের মানুষ ছিল। তবে আপনি এমন গেম খেলে টাকা ইনকাম করতে পারলে আসলেই কি সেই গেমে পার্টিসিপেট করতেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।